দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি টুডে বাংলা এসডির নিয়মিত আয়োজনে মিরাজ হোসেন গাজী। মালয়েশিয়া প্রবাসীদের জন্য একটি ভালো খবর, আপনারা জানেন যে মালয়েশিয়াতে নিয়োগদাতা পরিবর্তন বা আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেটি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন যাবত এ নিয়ে আলোচনা চলছিল, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হাই কমিশনকে জানানো হয়েছে যে 10 জুন থেকে এটি তারা কার্যকর করেছে। অর্থাৎ আপনি মালয়েশিয়াতে যেই কোম্পানিতে কাজ করছেন একই জাতীয় ওই জাতীয় কোম্পানিতে আপনি পরিবর্তন হতে পারবেন। ধরুন আপনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন অথবা আপনি একটি গ্লাভস কোম্পানিতে বা ফ্যাক্টরিতে কাজ করেন, ওই কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে অথবা তাদের কর্মী এখন বেশি নেই, দরকার নেই, যেই কারণে আপনাকে ছাঁটাই করে দিয়েছে অথবা নানা রকম সমস্যার কারণে সেখানে আপনি আর কাজ করতে পারছেন না, তাহলে আপনি একই জাতীয় অর্থাৎ ওই কনস্ট্রাকশনে আপনি যেখানে কাজ করতেন অথবা যে গ্লাভস ফ্যাক্টরিতে বা কারখানায় আপনি কাজ করতেন একই জাতীয় অন্য একটি কোম্পানিতে অন্য একটি ফ্যাক্টরিতে আপনি যোগ দিতে পারবেন। এটি কিন্তু এতদিন এই সুযোগটি ছিল না, এটি এখন তৈরি হয়েছে 10 জুন 2020 থেকে এই সুযোগটি দিয়েছে মালয়েশিয়া সরকার। এজন্য আপনারা যারা এখন চাকরিচ্যুত হয়েছেন বা কোনোভাবে কোনো কোম্পানিতে থাকতে পারছেন না, কোম্পানি আপনাদেরকে রাখছে না, তাহলে যেটি করতে হবে নিজেরা নিজেরা কোনো কিছু করবেন না। যেই কোম্পানি আপনাকে রাখছে না বা আপনি থাকছেন না সেই কোম্পানি এবং যেই কোম্পানিতে আপনি যোগ দিতে চাচ্ছেন এই দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি হতে হবে। আপনি যে ট্রান্সফার হচ্ছেন, আপনি যে পরিবর্তন হচ্ছেন, এ বিষয়ে দুই কোম্পানির একটি সম্মতি লাগবে এবং সেটি অবশ্যই মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে এটি কিন্তু করতে হবে। আপনি নিজে ইচ্ছে করে থার্ড পার্টি বা মধ্যস্বত্বভোগী কাউকে দিয়ে যে করে ফেলবেন সেটি কিন্তু নয়। তবে আপনি এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে জানবেন যে কোন কোম্পানিতে কর্মী লাগবে, এটিও কিন্তু আপনাকেই খুঁজে নিতে হবে অথবা আপনার কোনো সহকর্মী বন্ধুরা যারা আছে তাদের কাছে হয়তো যোগাযোগ করে নিতে পারেন যে এই কোম্পানি হয়তো এই ধরনের কর্মী লাগবে, আপনি যেখানে আছেন বা যেই কাজ করছেন সেই কাজের কর্মী অন্য কোম্পানিতে লাগবে, তাহলে এই দুই কোম্পানির সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ হাই কমিশনে আপনি একটি আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে হাই কমিশন দুই কোম্পানির কাগজপত্র যাচাই বাছাই করে তাদের চুক্তি বা তাদের যেই দুই কোম্পানির মধ্যে যেই লিখিত একটি অঙ্গীকারনামা থাকতে হবে যে এই কোম্পানি এই কর্মী এই কোম্পানি থেকে এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু স্বচ্ছতার ভিত্তিতেই এটি হবে এবং আপনি সেখানে কাজ করতে পারবেন। এখানে আরেকটি বিষয় করা যেতে পারে, সেটি হচ্ছে যে বাংলাদেশে যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দিয়েছিলেন বা মালয়েশিয়ার শ্রমবাজারের সাথে যারা যুক্ত আছেন, যাদের কর্মীরা গিয়েছিলেন কিন্তু হয়তো সেখানে এখন আর কাজ নেই বা সেই কোম্পানি এখন হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, এই রিক্রুটিং এজেন্সি বা তাদের এজেন্টরাও কিন্তু এই কাজটি করতে পারেন যে তারাও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য তারাও সেখানে খোঁজ নিতে পারেন যে তাদের যে সকল কর্মীরা আছেন এখন কাজ নেই বা বেকার হয়ে যাবেন, তাদেরকে বিকল্প কাজ অন্য কোম্পানিতে দেওয়ার জন্যে এই কাজটি কিন্তু রিক্রুটিং এজেন্সি বা ব্যবসায়ীরা তারাও কিন্তু করতে পারেন হাই কমিশনারের বা হাই কমিশনের মাধ্যমে। এটি হচ্ছে যে একটি পরিষ্কার ঘোষণা যে নিয়োগদাতা বা কোম্পানি পরিবর্তনের সুযোগ আছে, একই ধরনের কাজে আপনি আবারও যোগ দিতে পারবেন অন্য কোম্পানিতে, তবে সেটি হতে হবে দুই কোম্পানির সম্মতিতে এবং বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানেই কিন্তু এই পরিবর্তনটি হতে হবে, তাহলে আপনি হয়তো প্রতারণা থেকে মুক্ত থাকতে পারবেন, কোনো রকম হয়রানি থেকে ভোগান্তি থেকেও আপনি মুক্ত হতে পারবেন। তাহলে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছেন যে মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা আপনারা এই পরিবর্তনের জন্য যেই বিষয়গুলো আমি এতক্ষণ বললাম সেটি আপনারা অনুসরণ করতে পারেন। এছাড়া মালয়েশিয়া প্রবাসীদের জন্য আরও কয়েকটি ভালো খবর হয়তো খুব সহসে আসবে, যেটি আর আগে আমরা জানিয়েছিলাম, অনেকেই জানতে চেয়েছিলেন যে কোম্পানি পরিবর্তনের বিষয়টা কিভাবে হবে, এজন্য আসলে এই ভিডিওতে সে বিষয়ে চেষ্টা করেছি একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্যে। এরপরও যদি কোনো আপডেট থাকে হাই কমিশনের পক্ষ থেকে বা মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো ধরনের আপডেট থাকে সেটিও আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, টুডে বাংলাদেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।